হাই, এইচ এম মহিউদ্দিন মাইক্রোওয়েভ টেকনোলজি থেকে আপনাকে স্বাগতম জানাচ্ছি আজকে টিউটোরিয়ালে। তো আজকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে এই যে এখানে যে নিউজটা আছে এবং এই পার্টটা, এই পার্টটা আমরা আজকে ডাইনামিক করে ফেলবো। তো এখন এটা ডাইনামিক করার জন্য খুবই সহজ ব্যাপার, এখানে একটু দেখার বিষয়, এটা হচ্ছে এই পুরো নিউজ সেট যেটা আছে সেটা লিডিং নিউজ, অর্থাৎ আপনার একটা এই মুহূর্তে আপনার পত্রিকা বা আপনার অনলাইন নিউজ পেপারে যেই লিডিং নিউজটা থাকবে সেটা এখানে আসবে। সেটা হতে পারে ভিডিও হতে পারে অথবা কোনো একটা ইমেজ দিয়েও হতে পারে। আর এখানে হচ্ছে ক্যাটাগরি নিউজ, আর এগুলো হচ্ছে ক্যাটাগরি নিউজ, অর্থাৎ কোন ক্যাটাগরি থেকে এই নিউজগুলো এখানে শো করবে। তো ক্যাটাগরি থেকে নিউজ কীভাবে শো করাতে হয় সেটা আমরা আগেও দেখছি বা আজকেও দেখবো, আবার আজকে আমরা পুরো এই লাইনটা শেষ করে ফেলবো। তো চলুন আমরা শুরুতেই এই লিডিং নিউজটা এখান থেকে ডাইনামিক করে ফেলি। তো এটা ডাইনামিক করার জন্য আমাকে যেতে হবে ফ্রন্ট পেজ ডট পিএইচপি, আমার যেখানে আছে এখানে। দেন এখান থেকে হচ্ছে আমার আমরা এই যে এখানে ভিডিওর যে লেভেলটা আছে এই ভিডিওর লেভেলটা আমি এখন দেখাচ্ছি না, এটা আর কয়েক পর্ব দেখাতে হবে, পরে দেখাতে হবে, কারণ আমাকে এখানে ভিডিও লেভেল দেওয়ার জন্য এখানে একটা কাস্টম ফিল্ড ক্রিয়েট করতে হবে। আর কাস্টম ফিল্ড ক্রিয়েট করার জন্য আমরা আরেকটা ইউজ করব, এখান থেকে কাস্টম ফিল্ড ইউজ করার জন্য আমরা কোডস্টার ফ্রেমওয়ার্কটা ইউজ করব। তো যখন কোডস্টার ফ্রেমওয়ার্ক দেখাবো তখন আপনারা এখানে কাস্টম ফিল্ড কীভাবে ইউজ করে ভিডিও লিঙ্ক দিতে হয় সেটা আমরা দেখে নিব তখন। তো আপাতত আমরা এখান থেকে, আচ্ছা এটা এখানে থাকুক, নো প্রবলেম, এটা পরবর্তীতে আমরা ডাইনামিক করব এই লাইনটা। তো এখন এখানে করার জন্য যেটা করব আমরা জাস্ট এখানে এই যে বক্সটা আসছে এখানে, ঠিক আমরা এই যেটাকে কপি করে নিয়ে আসি, আমাদের রিপিট করতে হবে এটাকে, বক্স র্যাপ যেটা আছে এটা। তো এটাকে রিপিট করার জন্য এটার শুরুতেই এই কোডটা দিতে হবে। এরপর আমরা এখানে ভেরিয়েবলটা চেঞ্জ করে দিয়ে দিব লিডিং নিউজ, লিডিং নিউজ, আর নিউ ডাব্লিউপি করে কোয়েরির মাধ্যমে আমরা এটা পাস করাবো। পোস্ট এক পোস্ট হবে, পোস্টেজ পার পেজ এটা হবে 1, যেহেতু এখানে মাত্র একটাই শো করবে এই জন্য এখানে হবে 1। আর ক্যাটাগরি এখানে আমরা একটা লিডিং নামে একটা ক্যাটাগরি নিব, লিডিং। তারপর এবার আমরা এখানে লুপ চালাবো, হোয়াইল হ্যাভ পোস্টেস দি পোস্ট। তো এগুলো আপনাদের করতে করতে মুখস্থ হয়ে যাওয়ার কথা। এখন আমি এখানে ভেরিয়েবলটাকে কল করে বলে দিব, এখান থেকে যদি আমার কোনো পোস্ট আসে তাহলে সেটা এখানে শো করবে। দেন আমার এই বক্সটা যেখানে শেষ হয়েছে তার নিচে আমাকে কি করতে হবে, ইন্ড হোয়াইল করতে হবে। আচ্ছা এখানে আরেকটা করে নেবেন, জাস্ট ডাব্লিউপি রিসেট করে এটা করে নেবেন, তাহলে যেহেতু আমরা এখানে লুপটা করছি পরবর্তীতে আরেকটা লুপ আসবে তাহলে সেখানে আর প্রবলেম করবে না আমাদের এটা। তো এখানে যেখানে আমরা ইন্ড হোয়াইল করেছি, ইন্ড হোয়াইল এখানেই আমরা ডাব্লিউপি রিসেট কোয়েরিটা দিয়ে দিব। আচ্ছা আমাদের কোয়েরিটা এখন রিসেট হয়ে যাবে, যাতে করে পরবর্তীতে আবার যখন আমরা এটার জন্য লুপ চালাবো তখন আর কোনো প্রবলেম হবে না। তো এখন এবার চলে আসি ভিতরে, আমরা যেগুলো চেঞ্জ করব সেখানে, এখানে দেখুন এখানে হচ্ছে একটা প্লে বাটনের আইকন, এটা চেঞ্জ করার কোনো দরকার নেই আমাদের, এটা থাকবে। আর এইচআরএফটা আমরা আপাতত এখানে দিব হচ্ছে
the permalink. তারপর ভিডিওস নেম এখানে যেটা আসবে এখানে হচ্ছে যে আমাদের টাইটেল আসবে দি টাইটেল এরপর এখানে আছে হচ্ছে আমাদের একটা ইমেজ আছে অর্থাৎ আমাদের নিউজের যে ইমেজটা থাকবে তো ইমেজের মধ্যে যদি কোনো ক্লাস না থাকে তাহলে খুব ইজিলি আমরা এটাকে ডাইনামিক করে ফেলতে পারি আর যদি ক্লাস থাকে তাহলে সেটা অন্যভাবে করতে হয় PHP the post thumbnail তারপর এখানে আমাদের ভিডিওস নেম এখানে আসবে আমাদের টাইটেল এখানে হচ্ছে হবে PHP the permalink অর্থাৎ আমাদের নিউজের লিংকটা পেয়ে যাবে এবং যখন আমরা ক্লিক করব তখন ফুল নিউজ ওপেন হবে এখানে হবে দি টাইটেল আচ্ছা এখানে হবে হচ্ছে আমাদের যে অথর অর্থাৎ যে এই পোস্টটা করছে যে অথর হবে তো এখানে হবে আমাদের দি অথর আচ্ছা এরপর এখানে আমাদের অথর লিংক হবে আচ্ছা তারপর হচ্ছে এখানে আমাদের আসবে হচ্ছে যে ডেট এবং টাইম তো ডেট এবং টাইম আমাদের index.php তে একটা ফরম্যাট করা আছে যেটা আমরা আগে করেছিলাম এখানে জাস্ট এটাকে ডেট এর টাইমটা কপি করে আমি এখানে বসে দিচ্ছি আমি আগেও বলছি এখনো বলছি আপনাদেরকে যে এই সমস্ত পোস্টগুলো আমি একবার দেখাবো সেগুলো আমি পরবর্তীতে রিপিট করব না আপনারা করে নেবেন আর এখন এখানে যেটা আসবে সেটা হচ্ছে আমাদের পোস্টটা আসবে তাই না তো পোস্টের মধ্যে আমাদের কি আসবে PHP শুরু শেষ করে এখানে দিতে হবে আপনাকে দি এক্সাক্ট দি এক্সাক্ট দিতে হবে এখানে তাহলে দেখুন এখানে আমাদের এই নিউজটা কিন্তু ডাইনামিক হয়ে গেছে এটা ডাইনামিক তখনই আমরা এখানে দেখতে পাবো যখন লিডিং ক্যাটাগরিতে আমাদের একটা পোস্ট থাকবে আমরা একটাকে যদি রিলোড দিই তাহলে এটা এখান থেকে চলে গেছে এখন আমাদের কি করতে হবে অবশ্যই এই ক্যাটাগরিতে একটা পোস্ট থাকতে হবে তো আমরা এখানে একটা টাইটেল দেই দিস ইজ লিডিং ক্যাটাগরি পোস্ট টাইটেল এবং এখানে আমরা একটা টেক্সট ব্লক নিব প্যারাগ্রাফ এরপর আমাদের এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে ফিচার্ড ইমেজ দিতে হবে ফিচার্ড ইমেজ সে আমি এটা ইউজ করব এরপর ক্যাটাগরি আমাদের লিডিং এই যে লিডিং নামে একটা ক্যাটাগরি আছে এখানে তো লিডিং ক্যাটাগরিটা দিয়ে আমি এখানে এবার কি করব পাবলিশ করে দিব পাবলিশ হয়ে গেছে এবার যদি আমরা এখানে রিলোড দেই তাহলে দেখুন আমাদের এখানে কিন্তু লিডিং ক্যাটাগরির এই পোস্টটা চলে আসছে এবং এখানে যদি ক্লিক করি আমরা তাহলে আমাদের ডিটেল পেজেও চলে আসছে তাহলে এই হচ্ছে এটার ব্যাপার এরপরের ভিডিওতে এরপরে আমরা যেটা আছে সেটা হচ্ছে এই ক্যাটাগরি এখানে একটা ভিমো নামে একটা অপশন আছে
অর্থাৎ এটা আরেকটা ক্যাটাগরি। ধরেন এখানে আপনার ন্যাচারাল বা এখানে ক্যাটাগরি যাই হোক, এতে তো কোনো প্রবলেম নাই। তো আমরা যেটা করব এবার সেটা হচ্ছে যে এটাকে করার জন্য এখানে জাস্ট ক্যাটাগরি টাইটেল হবে, অর্থাৎ আপনি এখানে কোন ক্যাটাগরি থেকে পোস্ট শো করাতে চাচ্ছেন। ধরেন আমি চাচ্ছি এখানে ন্যাশনাল ক্যাটাগরি থাকবে, ন্যাশনাল নিউজ। এরপর এই ন্যাশনাল নিউজ এর মধ্যে এখানে দেখেন এখানে প্রথমে একটা থাকবে আর এই পাশে এগুলা কতগুলা থাকবে, একটা দুইটা তিনটা চারটা থাকবে আর এখানে থাকবে একটা। তো ঠিক এখানে যেখানে একটা আছে আগে আমরা এখানে দেখি, এটা বড়টা যেটা আছে র‍্যাপ এখানে এটা, আর পাশে আছে হচ্ছে আমাদের কয়টা, এই যে এক কন্টেইনার, দুই তিন চার পাঁচ পাঁচটা, এই হচ্ছে ব্যাপার। এখন আমরা প্রথমেই এটাকে করব, এরপর হচ্ছে এই পাশে এগুলা চলে আসবে, নিউজ গুলো আলাদা থাকবে। আচ্ছা এখন এটা করার জন্য আমাদেরকে আবারও একই কাহিনী, সেটা হচ্ছে লুপ চালাতে হবে। এখানে শুরু শেষটা আমাকে দেখে নিতে হবে, এটা আচ্ছা আমাদের এখানে বারবার রিপিট হয়েছে পোস্ট র‍্যাপ ভিড যেটা আছে এটা, আর এখানে হচ্ছে আমাদের এই একটা এখানে র‍্যাপ ভিড এটা। এখানে আমরা কাজ করি এই পুরা এটার ভিতরে র‍্যাপ এর ভিতরে আরেকটা ডিপ নিয়ে নিতে পারি আমরা, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। লুপ চালাতে সুবিধা হবে। এখানে একটা ডিপ নেই, ডিপ প্লাস হবে আমার ক্যাটাগরি লিড, অর্থাৎ ক্যাটাগরি যে লিডিংটা থাকবে সেটা। এবার আমরা এটাকে লুপ চালালে হবে, এখানে আমি কপি পেস্ট করছি আপনাদের বোঝার জন্য, পিএইচপি ডাবল পিএইচপি হয়ে গেছে। এখন এখানে হবে আমার ধরেন ন্যাশনাল নিউজটা দিয়ে দিই, আমি ন্যাশনাল নিউজ লিড পোস্টে পোস্ট পোস্টেজ পার পেজ হবে ওয়ান, একটা ক্যাটাগরি নেম হবে এখানে কি ন্যাশনাল ন্যাশনাল। এবার এটাকে লুপ চালাতে হবে, ওয়াইল পোস্টেজ পোস্ট। এখন কি করব, এখান থেকে এবং এখানে এসে আমরা লুপটা ইন করব। আচ্ছা এখানে যেটা করবেন অবশ্যই রিসেট কোয়েরিটাও করে নিতে হবে, এটাকে কপি করে নিয়ে এসে আমরা রিসিপিটটা করতে হবে, কারণ পরবর্তীতে আবার আমাদের লুপ হবে, যাতে করে দুইটা কন্ট্রাডাক্টরি না হয়, এই জন্য আমাদের
লুপ করতে হবে আচ্ছা এখন জাস্ট ইজি ম্যাটার এখানে এটা থাকুক এটাকে আমরা বা এটাকে আমরা উঠিয়ে দিই সেটা থাক পরবর্তীতে চেঞ্জ করতে পারবে এখানে হবে আমাদের ডি পার্মালিং এই যে আমি একটা জিনিস বারবার দেখাচ্ছি আপনাদেরকে ডি পার্মালিং ডি পোস্ট ডি অথর এই যে এই বিষয়গুলো আপনারা একদম প্র্যাকটিস করতে করতে মুখস্থ করে ফেলবেন কারণ পরবর্তী সিরিজগুলোতে আমি এই জিনিসগুলো রিপিট করব না যেগুলো আমাদের থাকবে এই রিপিটগুলো বাদ দিয়ে আমি নতুন নতুন বিষয়গুলো দেখাবো আপনাদেরকে কারণ আমি আগেও বলছি এই কোডগুলোর সাথে আপনাদের সম্পৃক্ততা প্রয়োজন যদি অ্যাডভান্স লেভেলে যেতে চান এখানে হবে ডি পোস্ট থাম্বনেইল এখানে হবে এখানে তো এটা পারেন অ্যাজ এ অথর আচ্ছা এখানে হচ্ছে নিউজের যে ডেট আর এখানে কি হবে দি এক্সাক্ট হয়ে গেল এখন এর পরবর্তীতে দেখেন আমাদের এটা কি হয়ে গেল এটা হয়ে গেল এরপরে এই একই ক্যাটাগরির ভিতরে এই পাশে কয়টা আছে একটা দুইটা তিন চারটা এই চারটা শো করতে হবে জাস্ট খুবই ইজি ব্যাপার এটাকে এখানে দেখবেন কোনটা কি হয়েছে বারবার রিপিট হয়েছে এই কলামের ভিতরে দেখেন এখানে পোস্ট এই যে একটা দুইটা তিনটা চারটা এই চারটা রিপিট হয়েছে চারটার মধ্যে একটা রেখে তিনটা ডিলিট করে দিবেন কারণ আমরা লুপ করবো একটা লুপ করলে না তাহলে আমরা এই পর্যন্ত তিনটা ডিলিট করে দিলাম একটা রাখলাম এবার এখানে আমাদের এই যে কোয়েরিটা আছে এই কোয়েরিটা এখানে কপি করে নিয়ে আসলাম আমি কপি পেস্ট করছি আপনারা কপি পেস্ট করবেন না আচ্ছা এখানে দিব হচ্ছে যে ন্যাশনাল নিউজ সাইট অর্থাৎ এই সাইটে থাকবে তো এবার এটাকে আমরা জাস্ট কপি করে এখানে চেঞ্জ করে দিই একই ভেরিয়েবল দুইটা ক্যাটাগরির জন্য হবে না কিন্তু এখানে ক্যাটাগরি ন্যাশনালে থাকবে এখানে হবে কয়টা হবে চারটা কারণ আমাদের এখানে কয়টা আছে একটা দুইটা তিনটা চারটা তাহলে পোস্টেজ পারফেস হবে চারটা এখন আমাদের আবার একই কাহিনী হোয়াইল যদি শুরু করেন হোয়াইলটা অবশ্যই শেষ করতে হবে এখানে এরপর আমাদের যেটা আছে সেটা হচ্ছে যে এই যে বিষয়গুলো আছে এটা আচ্ছা এখানে এবার এগুলা চেঞ্জ করে দিবেন শুধুমাত্র এখানে আমাদের কি হবে পিএইচপি ডি পারমালিং দি টাইটেল পিএইচপি
the post thumbnail এখানে হবে the permanent the title এই যে ডেটটা ডেটটা তো আপনারা পারেন তারপরে যদি আমাকে দেখাইতে হয় একই জিনিস বারবার রিপিট হচ্ছে রিপিট হলেও কিন্তু আপনাকে এটা ডাইনামিক করতে হবে কিছু করার নাই শেষ করতে হবে আচ্ছা তো এটা হচ্ছে আমাদের এটা হয়ে গেল তো এইরকম ঠিক একই কাজ আপনারা যেটা করে নেবেন এটা করে নেবেন ন্যাচারাল জাস্ট কোয়েরিটা কল করবেন কোয়েরি কল করার পরে এটাকে কি করবেন লুপ চালাবেন লুপ চালিয়ে বলবেন কয়টা পোস্ট থাকবে পোস্টেস পারপেস দুইটা হবে আর বাকিগুলো সেম থাকবে তো এটা আপনারা করে নেবেন একই জিনিস আমি আর রিপিট করে দেখাচ্ছি না এটা তাহলে আমাদের কি হলো আমাদের এই নিউজপেপারের এই সাইডের পুরো ক্যাটাগরি নিউজগুলো হয়ে গেল আর এখন যেটা আছে হোম পেজের মধ্যে আমাদের দুটো কি আছে সাইডবার আছে এই দুটো সাইডবার আমরা দেখাবো সাইডবার যদিও একটা দেখাই ফেলছি আমি তারপর আমাদের তার দুই তিনটা পার্টের মধ্যে আমাদের এই সিরিজটা পুরো কমপ্লিট হয়ে যাবে এবং আমরা নতুন সিরিজে চলে যাব তো এই সিরিজের পরে আপনারা যারা এতদিন অ্যাডভান্স অ্যাডভান্স বলে কমেন্ট করতেছেন বা আমাকে অনুরোধ করতেছেন অ্যাডভান্স লেভেলের বিষয়গুলো এবং আমাদের ফ্রেমওয়ার্কগুলো আমরা শুরু করে দিব কোড স্ট্যাপ ফ্রেমওয়ার্ক তারপরে আরও যে এই ফ্রেমওয়ার্কগুলো আছে এবং আস্তে আস্তে আমরা ভিজুয়াল কম্পোজার অর্থাৎ ড্র্যাগ ড্রপ করে যাতে করে আমরা পেজ বিল্ডার দিয়ে নিউজ পেপার বা যে কোনো ধরনের ওয়েবসাইট করতে পারি সেগুলো আমাদের পরবর্তী সিরিজ থেকে শুরু হয়ে যাবে তো আশা করি আপনারা শিখতেছেন প্র্যাকটিস করতেছেন এবং এই যে বিষয়গুলো দেখাচ্ছি বারবার এগুলো একটু প্র্যাকটিস করবেন কারণ এগুলো একদম বিগিনিং লেভেলের কোডিং এই বিষয়গুলো আপনার জানা না থাকলে কখনোই আপনি অ্যাডভান্স লেভেলে যেতে পারবেন না আশা করি বুঝতে পারছেন প্র্যাকটিস করতে থাকেন ধন্যবাদ সবাইকে